যখন বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, গোটা ঘর যেন আলোয় আলোকিত হয়ে গেল, ঘরের আলো গোটা দুনিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল। কিন্তু পৃথিবীকে ভালো করতে পারলেন না, 23 বছর বয়সে হিলফুল ফজুল গঠন করলেন, পৃথিবী ভালো হল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রহমতের বরকত দিবার জন্য রাব্বুল আলামিন পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলেন। নবী এই দুনিয়ার বুকে আসলো, আল্লাহর নবী যেখানে আসলো সেই সমাজকে শান্তির সমাজ বানালেন, অন্ধকার সমাজকে আলোকিত বানায়া দিলেন। আল্লাহ নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ঘরটা আমার আল্লাহ আলোকিত বানায়া দিয়েছিলেন। ওই ঘরের ভিতরে দুইটা মানুষ ছিল, একজনের নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর ফুপু, আর তার মা বিশ্ব নবীর ফুপু বলে। যখন বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, গোটা ঘর যেন আলোয় আলোকিত হয়ে গেল, ঘরের আলো গোটা দুনিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল। কিন্তু পৃথিবীকে ভালো করতে পারলেন না, 23 বছর বয়সে হিলফুল ফজুল গঠন করলেন, পৃথিবী ভালো হলো না, অন্ধকার মানুষগুলো আলো পেল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, 2 নাম্বার রহমত হিসাবে, 15 নাম্বার পারা, 17 নাম্বার পৃষ্ঠা, 17 নাম্বার সূরা, সূরা বানী ইসরাইলের 82 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য শিফা, এই কোরআন মুমিনদের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য কোরআন ক্ষতি, জালিমরা কখনো কোরআনের কাছে হেদায়েত পাবে না, আর জালিমরা কোরআন শুনে ভালো লাগবে না, জালিমরা কোরআন শুনে বাধা দিবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল লাযিনা কাফারু জালিমেরা কোরআন শুনে কাফির মুশরিকেরা বাধা দিয়েছিল, আর ডিজিটাল আবু জেহেলেরা আছে না নাই, জোরে বলেন আছে না নাই, কোরআনের আলোচনা শুনলে বাধা দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা আমার ওইদিকে নয়।